আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে যেন কোরআন মাজিদ তেলাওয়াত করতে আসে। মক্কার কাফিরেরা নবীর কোরআনের আওয়াজ শুনবে না, তার কারণে কানে আপনার আঙুল চেপে যেন তারা দাঁড়িয়ে রয়েছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, মক্কার কাফিরেরা বলে যে এই কোরআনের মধ্যে কোনো কিছু নাই, পুরাতন লোকের কিসসা কাহিনী। আচ্ছা বলেন তো, কথাটা ঠিক বলেছিল না বেঠিক বলেছিল? পাক্কা বেঠিক বলেছিল। নাজার ইবনে হারিস সে বলতে আছে এই কোরআনের মধ্যে কোনো কিছু নাই, পুরাতন লোকের কিসসা কাহিনী। এই রকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি। মক্কার কাফেররা এই কথা বলল, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার বুকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীকে যেন মাঝেজদন করে পাঠালেন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানবগণেরা শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাঝেজদন করে পাঠিয়েছি, অতএব তোমরা শোনো গো, আমাকে আল্লাহর রাসূল বলে মেনে নাও, আমাকে আল্লাহর নবী বলে মেনে নাও। মুসা আপনার ঈসা আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আসেন, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এর কোন প্রমাণ রয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ প্রমাণ রয়েছে, বলো তোমরা এবার বলো আমি কি ঈসা আলাইহি ওয়াসাল্লাম কে। মানুষেরা বলতে আসে আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে এই মাটির মূর্তি থেকে আপনি বাদুর পাখি তৈরি করে দেখান তো। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যাও তোমরা মাটির মূর্তি আমার কাছে নিয়ে আসো। মানব গণের কি করল, মাটির মূর্তি আপনার ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাম মাটির মূর্তিতে আপনার হাত রাখলেন। মাটির মূর্তিতে হাত রাখার সঙ্গে সঙ্গে যেন বাদর পাখি তৈরি হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, মানবগণেরা শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দান করে পাঠিয়েছি, অতএব তোমরা শোনো গো, চাও তোমরা একটা কষ্ট ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো, যেন কষ্ট ব্যক্তিকে খুঁজে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে হাজির করা হলো। হযরত ঈসা আলাইহিস সালাম কষ্ট ব্যক্তির মাথায় হাত রাখলে, কষ্ট ব্যক্তির মাথায় হাত রাখার সঙ্গে সঙ্গে কষ্ট রোগী যেন দূরে সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও মানবগণেরা শোনো গো, যাও তোমরা একটা অন্ধ ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো, একটা অন্ধ ব্যক্তি কে খুঁজে জানো। হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে যেন হাজির করা হলো। হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন, ওই অন্ধ ব্যক্তির হা আপনার চোখে যেন হযরত ঈসা আলাইহিস সালাম হাত রাখলেন, অন্ধ ব্যক্তি যেন দৃষ্টি শক্তি ফিরে পেল। বিরাদার এটা আমার কথা নয়, আমার কথা আপনাকে মানতে হবে না। কোরআনের পারা খুলুন, তিন নাম্বার পারা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বে কাইনাত বলেন, আন্নি আখলুকু লাকুম মিনাত তিনি কাহাই আতি তৈরি ফান ফুকু ফিহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বে কাইনাত বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম মাটির মূর্তিতে হাত রাখলেন, তো মাটির মূর্তি বাদুর পাখি যেন তৈরি হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ ব্যক্তির মাথায় হাত রাখলেন, কুষ্ঠ রোগী যেন দূরে সরে গেল। হযরত ঈসা আলাইহিস সাল্লাম আপনার অন্ধ ব্যক্তির চোখে হাত রাখলেন, অন্ধ ব্যক্তি যেন দৃষ্টি শক্তি ফিরে পেল। ব্রাদার এই সমস্ত নবীর মুজিজা এক জায়গাতে করে আমার বিশ্ব রাসূলকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে যেন কোরআন মাজিদ তেলাওয়াত করতে আসে। মক্কার কাফিরেরা নবীর কোরআনের আওয়াজ শুনবে না, তার কারণে কানে আপনার আঙুল চেপে যেন তারা দাঁড়িয়ে রয়েছে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, মক্কার কাফিরেরা বলে যে এই কোরআনের মধ্যে কোনো কিছু নাই, পুরাতন লোকের কিসসা কাহিনী। আচ্ছা বলেন তো, কথাটা ঠিক বলেছিল না বেঠিক বলেছিল? পাক্কা বেঠিক বলেছিল। নাজার ইবনে হারিস সে বলতে আছে এই কোরআনের মধ্যে কোনো কিছু নাই, পুরাতন লোকের কিসসা কাহিনী। এই রকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি।
মক্কার কাফেররা এই কথা বলল দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহ দরবারে আরজ করে মাবুদ মাওলা গো মক্কার কাফেররা বলতে আছে যে এই রকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব শোনো গো ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করিও না কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে ওদেরকে বলে দাও যে তোমাদেরকে এই কোরআনের মতন 114 সূরা বানাতে হবে না তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই কোরআনের মত মাত্র তোমরা 10টা সূরা বানিয়ে দেখাও 10টা সূরা বানিয়ে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন হাবিব শুনিয়ে দাও নবী আমার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি কি শোনাবো আল্লাহ রাব্বে কায়নাত বলতে আছেন উল ফাতু বি আশরি সুয়ারি মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইশতাদাতু মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন কোরআনের পারা খুলুন 12 নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ফাতু বি আশরি সুয়ারি মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইশতাদাতু মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার হাবিব শোনো গো তাদেরকে বলে দাও যে তোমাদেরকে এই কোরআনের মতন কোরআন 114 সূরা বানাতে হবে না 114 সূরার মতন মাত্র তোমরা 10টা সূরা বানিয়ে দেখাও তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো নবী আমার মক্কার কাফিরদের কাছে আসার পরে বলতে আছে ও মক্কার কাফিররা তোমরা বলতেছিলে যে এই রকম কোরআন মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি অতএব শোনো গো শোনো তোমাদেরকে এই কোরআনের মত 114 সূরা বানাতে হবে না তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মাত্র 10টা সূরা বানিয়ে দেখা এই কোরআনের মত মাত্র 10টা সূরা বানিয়ে দেখা ব্রাদার মিল্লাত ইসলামিয়া মক্কার কাফিররা 10টা সূরার মোকাবিলাতে যেন এগিয়ে আসলো না তারা 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না তারা বলতেছিল এরকম কোরআনের মতন কোরআন বানাতে পারি নবী আমার আল্লাহ দরবারে আরজ করে মাবুদ মাওলা গো এতক্ষণ তারা ফরফর করতেছিল যে এই রকম কোরআনের মতন কোরআন বানাতে পারি কিন্তু 10টা সূরার মোকাবিলাতে যেন এগিয়ে আসলো না তারা যেন 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন হাবিব শোনো গো এবার তুমি শুনিয়ে দাও নবী আমার বলেন কি শোনাবো আল্লাহ রাব্বে কায়নাত বলতে আছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বি সূরাতিম মিম মিসলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন কোরআনের পারা খুলুন প্রথম নাম্বার পারা সূরা বাকারা আয়াত নাম্বার 23 আল্লাহ রাব্বে কায়নাত বলতে আছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বি সূরাতিম মিম মিসলি ও শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন আমার হাবিব তুমি তাদেরকে জানিয়ে দাও যে তারা তাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে এই কোরআনের মত মাত্র একটা সূরা বানিয়ে দেখাও নবী আমার যেন মক্কার কাফিরের কাছে আসলো আসার পরে বলতে আছে মক্কার কাফিররা শুনুগু তোমরা তো বলতেছিলে যে এই রকম কোরআনের মতন কোরআন বানাতে পারি কিন্তু 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলে না তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এই কোরআনের মত মাত্র একটা সূরা বানিয়ে দেখাও বেরাদা মক্কার কাফিরেরা একটা সূরার মোকাবিলাতে যেন এগিয়ে আসলো না তার নবী মুস্তাফা আল্লাহ দরবারে আরজ করেন মাহমুদ মাওলা গো তারা যেন একটা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না